documented people to vaccination centres without এই মুহূর্তে ব্রিটিশ পার্লামেন্টে চলছে অবৈধদের বৈধতা দেওয়ার দাবিতে বিতর্ক আর 10 ডাউনিং স্ট্রিটের সামনে অবৈধ ইমিগ্রেন্টরা একটাই দাবি জানাচ্ছেন তাদেরকে বৈধতা দেয়া হোক তারা বলছেন তাদেরকে বৈধতা দেয়া হলে তারা ব্রিটিশ অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন আমরা কথা বলেছি এখানে অংশগ্রহণ করা কয়েকজন ব্যক্তিদের সাথে এবং কথা বলেছি যারা আয়োজন করেছেন তাদের সাথে আমরা শুনবো তাদের কথা এবং তাদের মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা বলতে চাই যদি আমাদেরকে এদেশে এই থাকার সুযোগ দেয় লিগ্যালিটি দেয় তাহলে আমরা এদেশে ট্যাক্স পে করব বিভিন্ন কিছু আমরা পে করব এদেশের গভর্নমেন্টের উন্নয়নে আমরা শরিক হব সেই উদার তো আহ্বান জানাচ্ছি এই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যার জন্য আজকে আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে ডাউন স্ট্রিটের সামনে আমরা প্রতিবাদ জানাচ্ছি বিভিন্ন প্লেকার্ডের মাধ্যমে বিভিন্ন স্লোগানের মাধ্যমে যাতে আমাদেরকে এদেশে স্থায়ীভাবে থাকার সুযোগ দেওয়া হয় দাবি হচ্ছে যে যত ধরনের লোক আছে আনডকুমেন্ট সেই সমস্ত আনডকুমেন্ট লোকগুলোকে লিগ্যাল স্ট্যাটাস দিয়ে তাদের কাজ করার সুযোগ দেওয়া হোক তারা যে প্যান্ডামিকের কারণে যে স্যাক্রিফাইস করতেছে এই যে সাফারি হচ্ছে এই সাফারি থেকে তারা পরিত্রাণ পাক অন্যান্য ইমিগ্রেন্টদের মতোই তারা যেন স্বাভাবিক লাইফ লিড করতে পারে সেই জন্য আমরা বরিস জনসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যাদের কোনো ডকুমেন্ট নাই যাদের কোনো লিগ্যাল স্ট্যাটাস নাই তাদের তো কোনো ওয়ার্ক রাইট নাই তাদের কোনো পাবলিক ফান্ডে অ্যাক্সেস নাই ওদের সিচুয়েশন হচ্ছে ওয়ার্স সিচুয়েশন তারা কোথায় থাকবে কোথায় খাবে প্যান্ডামিকের মধ্যে কোথায় বের হয়ে যেতে পারতেছে না লকডাউনের জন্য আজকে ওয়েস্টমিনিস্টারে হাজার হাজার মানুষ এখানে এসে সমাবেত হয়েছেন আমাদের সাথে ইংলিশ কমিউনিটির মানুষও সংযুক্ত হয়েছেন এবং বিভিন্ন দেশের মানুষও সংযুক্ত হয়েছেন সবার একটি দাবি বরিস জনসনের কাছে সব অবৈধ মানুষদেরকে বৈধতা দেওয়ার জন্য এবং সবাইকে কাজের সুযোগ দেওয়ার জন্য এরা এই প্যান্ডামিকের কারণে অনেক অসুবিধার মাঝে আছে অনেকের চাকরি নেই সবার একই সুর একই দাবি এই মিটিং থেকে একই আওয়াজ উঠেছে সবার কাছ থেকে যে অবৈধদের সবাইদেরকে বৈধতা দিয়ে কাজের সুযোগ করে দেওয়ার জন্য এটাই আমাদের দাবি আমার দাবি সবার দাবি If the government give amnesty or if government ask them they can get a visa, A, they will be paying tax. B, they would not be part of the black economy. C, UK is known for the fundamental human rights. So on the whole world map, people would be encouraged to see that UK is a kind of country which respects human rights. This is not a third world country. This is not that UK is known for. Especially after Brexit, because the labor is short here in the country, or would be, because they are asking all the UK businesses to apply for the sponsor license to get the skill shortage from abroad. Why can't they get the skill shortage from out of 1.5 million people? It's a very simple, it's not a brainer. Hold on, I do apologize, but this really isn't working. I think we'll have...